আমার তরফ থেকে সকলের জন্য শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের জন্য এই কর্মশালার আয়োজন করেছি। খুব সিম্পল একটি জিনিস এই কর্মশালার উদ্দেশ্য, নো ইয়র জব এবং ডু ইয়র জব। আপনারা নিজের কাজকে ভালোভাবে জানুন এবং সুন্দরভাবে কাজটা করুন, এটাই হলো আমাদের কর্মশালার মেইন উদ্দেশ্য। আমরা মনে করছি যে কোনো কোম্পানি এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখা দরকার হচ্ছে আমাদের বিক্রয়কর্মীদের। এই বিক্রয়কর্মীরা বিগত দিনে আমাদের প্রাণকে এগিয়ে নেওয়ার জন্য খুবই সুন্দরভাবে কাজ করতে সক্ষম হয়েছিল। আমরা মনে করছি যে আজকের দিনেও আমরা আমাদের বিক্রয়কর্মীদের উপরে আমরা নির্ভর করতে চাই যে যেন তারা আমাদের কোম্পানিকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে। সো আমরা খুবই সিম্পলভাবে আমাদের নিজস্ব লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। আমরা বলতে চাচ্ছি লক্ষ্যমাত্রাই আমাদের লক্ষ্য, আমাদের যেটা টার্গেট এটাই আমাদের টার্গেট, এর বাইরে কিন্তু আমাদের কিছু বলার নাই। এবং আমরা মনে করছি যে যদি আমরা সকলে যদি আমরা আন্তরিকতার সাথে কাজ করি, আমাদের সকলের পক্ষেই কিন্তু আমাদের টার্গেটটা সমূহভাবে ভালোভাবে অর্জন করা সম্ভব। সো যদি আমাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, আমাদের মধ্যে যদি চেষ্টা থাকে, অবশ্যই আমরা আমাদের এই টার্গেটটা অর্জন করতে পারবো। এখন আমরা যদি বুঝতে চাই যে আমরা কীভাবে টার্গেটটা অর্জন করতে পারবো, আপনাকে একটি সিম্পল একটা প্ল্যানিং আমরা কালকে থেকে আপনাকে করতে বলবো। আপনি 80-20 রুল ফলো করুন, আপনি 20-80 রুল বলুন অথবা 80-20 রুল বলো ফলো করুন, যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা ফলো করুন। বাট এই এই 80-20 রুলের যেটা সিম্পল চিন্তাভাবনা যে আমাদের প্রাণ কোম্পানির জন্য 20% সেল আসে অথবা 80% সেল আসে 20% পণ্য থেকে। তো যদি আমরা কালকে থেকে, যদি আমরা এই মুহূর্ত থেকে, যদি সবসময় যদি আমাদের এই 20%-এর উপরে যদি আমরা মনোযোগী হই, আমরা অবশ্যই ভালো করতে পারবো। সো আবারও মনে করে দিচ্ছি, টার্গেটটাই হচ্ছে আমাদের টার্গেট এবং আমরা সকলে যদি কাজ করি তাহলে টার্গেটটা ভালো করতে পারবো 80-20 রুল অর্জনের মাধ্যমে। এখন আপনারা দেখেন বিগত দিনে আমরা আপনাদের কোম্পানি থেকে একটি নতুন একটি হ্যান্ডফোন দিয়েছি, নতুন একটি মোবাইল ফোন দিয়েছি সেলস অটোমেশনের জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মধ্যে অনেকেই এই সেলস অটোমেশনটাকে কাজে লাগাচ্ছেন এবং তারা কিন্তু এই সেলস অটোমেশনের বিভিন্ন সুফল অর্জন করা শুরু করেছেন। আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি যে যদি আপনারা চান যে আপনাদের টার্গেটটাই আপনাদের টার্গেট হোক এবং আপনারা যদি চান যে উত্তর কোম্পানির আরও উন্নতি হোক, অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের সেলস অটোমেশনের উপরে অধিক জোর দেন। সেলস অটোমেশনের উপরে জোর দিলে আপনার সেলস বাড়বে, সেলস অটোমেশনের উপর জোর দিলে আপনি জানবেন আপনার কোন প্রোডাক্টের বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, আপনি জানবেন কোন আউটলেটে কী পরিমাণ বিক্রি হচ্ছে, আপনি জানবেন কোন আউটলেটে আপনার কী পরিমাণ সময় দেওয়া দরকার আছে। আপনারা যখন অক্লান্তভাবে বাজারে রোদে বৃষ্টির মধ্যে শীতের কনকনে শীতের মধ্যে আপনারা যখন কাজ করেন, আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে কোথায় আপনার মনোযোগী হলে আপনার বিক্রিটা উত্তরোত্তর বাড়তে পারে। সো এই জন্যে কোম্পানি আপনাকে সুন্দর একটি টুল, সুন্দর একটি উপকরণ আপনার হাতে দিয়েছে, সেই উপকরণের নাম হচ্ছে সেলস অটোমেশন টুল। আপনারা যদি এই সেলস অটোমেশন টুলটাকে যদি কাজে লাগান, আপনারা কিন্তু এই সেলস অটোমেশন টুলকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা ব্যাপকভাবে এগিয়ে যেতে পারবেন। আবারও ধন্যবাদ জানাই আপনাদের বিগত দিনের সুন্দর কাজের জন্য, আবারও ধন্যবাদ জানাই আপনাদের একসাথে কাজ করার জন্য। আমি জানি আমরা সকলে মিলে যদি একভাগে যদি কাজ করে যাই, উত্তরোত্তর প্রাণ আরও এগিয়ে যাবে এবং পৃথিবীর বুকে প্রাণ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কোম্পানি আকারে প্রতিষ্ঠিত হবে। সো আবারও আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কৃতকর্মের জন্য ধন্যবাদ, আপনাদের আগামী দিনের সুন্দর কর্মের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা আজকের এই কর্মশালা খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনার এই কর্মশালার মেইন থিম আমাদের টার্গেটটাই হচ্ছে আমাদের টার্গেট। সো আসেন আমরা সকলে মিলে আমাদের টার্গেটটা টার্গেট অর্জনের চেষ্টা করি, আমরা আমাদের লাইন পার কল বাড়িয়ে ফেলি, আমরা সেলস অটোমেশনের উপরে ব্যাপক মনোযোগী হই, যারা আমাদের 80% সেলস দেয় তাদের পিছনে মনোযোগী হই, যেই সমস্ত পণ্য আমাদের 80% মনোযোগী হয় তাদের পিছনে মনোযোগী হই। আপনি সেলসের কর্মকাণ্ডে ব্যাপকভাবে সফলতা অর্জন করেন এই কামনা করছি, আর আমরা কিন্তু পৃথিবীর সকলে, আমি সহ আমরা কিন্তু সকলেই আপনার সাথে আছি, আমরা সকলেই কিন্তু আপনার দল এবং আমার দল, এই দলের নাম হলো সেলসম্যানের দল। এই দলকে সাথে নিয়ে যেন আমরা প্রাণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোম্পানি আকারে প্রকাশ করতে পারি, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কালকের দিন থেকে আরও শুভকামনা করে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সকলকে সালাম আলাইকুম, প্রণাম, আদাব।